ইউনুস সাহেবকে বলতে চাই, রিক্সা শ্রমিকের দাবি না মানে গদিটাও তুমি থাকতে পারবা না। ছাত্রদের নেতৃত্বে গণ-অভ্যুত্থান দেখছেন, শ্রমিকের নেতৃত্বে গণ-অভ্যুত্থান এখনো দেখেন নাই। সমস্ত শোষকের বারোটা বাজিয়ে দেব। শ্রমিকদের সম্পর্কে আমি বলতাম, ভর্তার নিচে তরকারি হয় না, বেন্টির নিচে কাপড় হয় না, সেরকম ক্ষেত পুজোর নিচে মানুষ হয় না। না বাঁচতে পারে বাধ্য হয়ে ঢাকায় আসে এবং কিছু ইনকাম করে তারা বিদেশে চলে যেতে চায়। হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল আমার সঙ্গে একটা বাহাস হয়েছিল, তিনি বললেন, সেলিম ভাই আপনি খালি সমালোচনা করেন, আপনি খালি হিংসা করেন, কিছু লোকের হাতে টাকা জম সুয়ায় একসময় গরিবের কাছে যাবে, চুয়ায় পড়তে পড়তে আস্তে আস্তে গরিবের কাছে যাবে। আমি বললাম, চুয়ায় গরিবের কাছে যায় না, টাকা চলে যায় সুইজারল্যান্ডে, মালয়েশিয়ায়। এদের হাতে টাকা জমতে না দিয়ে এই টাকা আমার গার্মেন্টসের শ্রমিকদেরকে দেন, এই টাকা আমাদের রিক্সাওয়ালা ভাইদেরকে দেন, আমি গ্যারান্টি দিব একটা পয়সা বিদেশে পাচার হবে না। তারা এই টাকা দিয়ে নিজের সংসার খরচ বহন করবে, গ্রামে যে অভাবী বাবা মা ভাই আত্মীয় স্বজন রেখে আসছে তাদের কাছে এটা দিবে, অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে। লড়াই হলে এইখানে শ্রমজীবী মানুষের উপর যে শোষণ, সেই শোষণ যদি আমরা বন্ধ করতে না পারি, শোষণের ব্যবস্থা যদি বিতাড়িত করতে না পারি, তাহলে পরে তা না হলে পরে কিছুতেই আমাদের মুক্তি আসবে না। এবং এই সংগ্রামকে আগানোর স্বার্থেই আমরা ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছি। আপনারা শুনেছেন আন্দোলনের খবরাখবর, বসেন বসেন। সেই আমি বলতে চাই, আপনাদের এখানে নেতাদের কাছ থেকে শুনেছেন জুলাই অগস্ট মাসে গণ-অভ্যুত্থান হয়েছে। সকলকে আমি বলতে চাই, ছাত্রদের নেতৃত্বে গণ-অভ্যুত্থান দেখছেন, শ্রমিকের নেতৃত্বে গণ-অভ্যুত্থান এখনো দেখেন নাই। সমস্ত শোষকের বারোটা বাজিয়ে দেব। পাড়ায় পাড়ায় কমিটি বানান, শ্রমিকদের সংগঠন গড়ে তোলেন। রিক্সা ড্রাইভাররা, গার্মেন্টসের শ্রমিকরা, গ্রামের ক্ষেত মজুররা, যারা মেহনত করে খায় তাদের সকলের কাছে খবর পৌঁছায় দেন। এইবার এর সরকার, ওর সরকার, তার সরকার, কত সরকার দেখেছি, আগামী দিনে ইনশাআল্লাহ গরিব মানুষের সরকার হবে। সিসিএসপি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, মিলিটারি অফিসার, জওয়ান, পুলিশ বাহিনী সবাই হবে এই সংগ্রামের সৈনিক। তাদের ভেতর থেকেই আমরা এই রাষ্ট্রকে গড়ে তুলব। কেউ খাবে আর কেউ খাবে না তা এইটাই হলো বৈষম্যের বিরুদ্ধে যদি কেউ থাকতে চায় তাহলে পরে তাকে আন্দোলনটা সেই জায়গায় নিয়ে যেতে হবে। হাইকোর্টের খবরা খবর আপনারা শুনছেন, খালি আমি একটা কথা বলবো, বাঙ্গালকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করা হলে আগুন জ্বলে উঠবে। লড়াই চালাইতে থাকেন, আইন সিদ্ধভাবে আমরা লড়াই করতেছি, সেই লড়াই আগায় নিয়ে ইনশাআল্লাহ আমাদের বিজয় আমরা ছিনিয়ে আনতে সক্ষম হব। আমি ইউনুস সাহেবকে বলতে চাই, ইউনুস সাহেবকে বলতে চাই, এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই,
আপনারা নিশ্চয়ই খবরাখবর রাখেন দেশের, কেউ কেউ বলতেছে ইলেকশন হবে, আগে সংস্কার হবে তারপরে ইলেকশন হবে, ঠিক আছে, আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু আমি এটা বলতে চাই সংস্কার কি করবা না করবা সেটা আর একটা বিষয়, কিন্তু আমার রিক্সা শ্রমিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করে তাদের জীবন জীবিকার নিশ্চয়তা বিধানের সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক আর না হোক আজকে সরকারের পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। যদি এটা না হয় সরকার না করে সংস্কার না করে নির্বাচন দিব না, আমি বলতেছি রিক্সা শ্রমিকের দাবি না মাইনে গদিতেও তুমি থাকতে পারবা না, সব জায়গায় সংগঠন গড়ে তুলে ছাত্র ভাইয়েরা নেতৃত্ব দিয়েছে আন্দোলনে, তারা বলেছে যে আমরা বৈষম্য বিরোধী সমাজ চাই, আমি দেখতে চাই ছাত্র সমাজের কাছ থেকে, আমিও ডাকসুর ভিপি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের, স্বাধীনতার পর প্রথম যে ইলেকশন হয় সেই ভোটে আমি ভিপি নির্বাচিত হয়েছিলাম, আমি বলতে চাই কোন ছাত্র সমাজ রিক্সাওয়ালাদের সঙ্গে বিয়াবি করবেন না, আপনার বাপের বয়সী রিক্সাওয়ালাকে তুই তুকারি করে কথা বলা চলবে না, মেহনতি মানুষকে মর্যাদা দিতে শিখেন এবং যারা পরিশ্রম করে দেশকে গড়ে তুলেছে তাদের প্রতি সম্মান জানানো শিখেন, ভুলে যাবেন না এই গণপুত্থান একজন লোকের তৈরি না, এইটা হল সমস্ত ছাত্র জনতার গণপুত্থান, সেখানে সেখানে রিক্সাওয়ালার রক্ত আছে, গার্মেন্ট শ্রমিকের রক্ত আছে, তাদেরকে বঞ্চিত করে বৈষম্য বিরোধী স্লোগানের কথা বলে আপনারা এখানে মধ্যবিত্ত শ্রেণীর বুদ্ধিজীবীদের রাজত্ব কায়েম করলে বৈষম্য দূর হবে না, আপনারা আমি আশা করব আপনাদের কথার সঙ্গে আপনাদের কাজের মিল আছে কিনা সেই প্রমাণ আমরা দেখতে চাই, আগামীকাল থেকে যেমন নাকি হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, আপনারা প্রতিবাদ করেছেন, ছাত্র নেতারা প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন, কোন ছাত্র যদি আমার রিক্সাওয়ালার প্রতি অবিচার করে এইভাবে আমরা হাসিনার গুন্ডা বাহিনীকে আমরা নিবৃত করেছি একইভাবে তাদেরকেও বিরত রাখার জন্য, আসলে আমাদের এক সঙ্গে দাঁড়াইতে হবে, শ্রমিকের সঙ্গে ছাত্ররা যদি এক হয়ে দাঁড়ায় তাহলে পরে কেউ আমাদের বিজয় দেখায় রাখতে পারবে না, এই সংগ্রামে আমি আজকে থেকে না এই বহুদিন ধরেই এই সংগ্রামে আছি, এখন বয়স হয়ে গেছে তাও এইটা জানিয়ে রাখেন, যতদিন প্রাণ আছে আপনাদের সংগ্রামের সঙ্গে থাকবো, সামনে থাকবো, এইটা বিজয় আপনাদের সবাইকে সালাম জানাই আমার বক্তব্য এখানেই শেষ করছি, সালাম আলাইকুম।